আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কীভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা করতে হবে, এবং কত তারিখ থেকে আবেদন শুরু এবং কত তারিখ শেষ, এবং কয়টি পদে লোক নেবে, এবং কয়টি প্রত্যেকটি পদের বিপরীতে কতজন লোক নেবে, এবং আপনি আবেদন করতে গেলে আপনার কাছ থেকে কত টাকা তারা চার্জ কর্তন করবে, এটা যেটা আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা দেখে যদি আপনার অল্প অল্প উপকৃত হন, তাহলে চ্যানেল পেজটাকে লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তো দেখেন বিজ্ঞপ্তিটাতে কী বলা হয়েছে, বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকায় এর আদর্শ কার্ডভুক্ত নিম্নোক্ত পদসমূহ পূরণের নিমিত্তে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে এই ঠিকানায় দরখাস্ত আহ্বান করছে। ঠিকানাটা কি, bpatc.teletok.com.bd। এই ওয়েবসাইট প্রবেশ করে কিন্তু আমরা আবেদনটা করব। তো এখানে কয়টা পদে লোক নেবে, তারা টোটাল পাঁচটা পদে লোক নেবে। প্রথম যে পদ, পরিসংখ্যান সহকারী, এখানে 12তম গ্রেডে এবং বয়স 39 বছর এবং পদের সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো সে অন্যতম বিষয় হিসাবে পরিসংখ্যান গণিত সহ কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা। এবং 2 নম্বর পদ কোষাধ্যক্ষ, বয়স 35 বছর, 14তম গ্রেডে এবং একজন লোক নিবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাস করতে হবে। 3 নম্বর যে পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, 30 বয়স 30 বছর অনুদ্ধ এবং গ্রেড 16তম গ্রেডে এবং 2 জন লোক নিবে, এবং এই পদে আপনি আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃতি প্রাপ্ত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা উহার সমমানের সার্টিফিকেট এবং মুদ্রা করে গতি নিকোজ ব্যান্ড ফন্টে বাংলা প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবং 4 নম্বর যে পদ, কম্পিউটার মুদ্রা করিক, এখানে বয়স 30 বছর এবং 16তম গেটে এবং 5 জন লোক নিবে, এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা উহার সমমানের সার্টিফিকেট এবং মুদ্রা করে গতি নিকোজ ব্যান্ড ফন্টে বাংলা প্রতি 20 মিনিট এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। এবং 5 নম্বর যে পদ, সহকারী অবশ্যই, এখানে 16-20তম গ্রেডে, বয়স 39 বছর, 1 জন লোক নিবে, এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণীর পাশ এবং কোনো ক্ষেত্র বা সংস্থার হোটেল অথবা বেসরকারি প্রতিষ্ঠানে হোটেল বা রেস্তোরাঁ আপনাকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 1 থেকে 4 নং পদে কোন কোন জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবে, দেখেন 1 থেকে 4 নং পদের জন্য ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, কাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, ভোলা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এটিএম প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী যারা আছেন, তারা সকল জেলার প্রার্থীগণ 1 থেকে 4 নং পদে আবেদন করতে পারবেন। এবং 5 নং পদে যেমন কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, 5 নং পদে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ফিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগুলি 5 নং পদের জন্য আবেদন করতে পারবেন। তো আর এই সকল পদে প্রার্থীর বয়স কিন্তু 38-30 বছর এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 35 বছর পর্যন্ত। এখানে দেখেন আরও কোনো কতগুলো সত্য কথা বলা হয়েছে, আমরা এই যে সত্যগুলো দেখি কিন্তু নিজ দায়িত্বে নিজে আবেদন করবেন, নিজের বুঝে শুনে আবেদনটা করবেন, ঠিক আছে। এছাড়া আপনি যদি আবেদন করতে চান তাহলে আরও কতগুলো শর্ত মানতে হবে, এই শর্তগুলো কি, এই যে শর্তগুলো, এই শর্তগুলো দেওয়া আছে আপনাকে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে, হ্যাঁ, বা কর্মরত থাকলে আপনাকে অবশ্যই এনওসি পত্র দাখিল করতে হবে, এবং যে ওয়ার্ডের বা ইউনিয়ন পরিষদে বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে বা পৌরসভা কাউন্সিলে আপনাকে কি নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে, এবং মহিলা কোটা ভিত্তিক সকল কোটা দাবির সমর্থন প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষে সনদ প্রদান করতে হবে, এবং বীর মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে আপনাকে এখানে সনদ প্রদান করতে হবে। এছাড়া আরও কতগুলো শর্ত আছে, আপনার এই শর্তগুলো দেখে কিন্তু আবেদনটা করবেন, ঠিক আছে, নিজ দায়িত্বে। এখন কথা হলো আপনি কোন ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটা করবেন, ওয়েবসাইটে কি, bpatc.teletok.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা করবেন, এবং আবেদনের শুরু তারিখ, অনলাইন আবেদনের শুরু তারিখ হলো 4 এপ্রিল 2024 সকাল 10টা থেকে 25 এপ্রিল 2024 বিকাল 5টা, এই সময় মধ্যে আপনি আবেদন করবেন। এবং আবেদন করতে আপনার কাছ থেকে তারা কত টাকা ক্যাটারি দেখেন, 1 থেকে 4 নম্বর পদের জন্য 223 টাকা এবং 5
এবং পদের জন্য 112 দ্বারা চার্জ কর্তন করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এরকম নিত্য নতুন প্রতিদিন সবার আগে চাকরির খবরাখবর পেতে আমার চ্যানেল ওপেন স্ট্যাক লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না।